প্রকল্পটাও আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন তাদের মেইন যে প্রজেক্ট দাঁতপাড়াতে হিয়াকু বাজারের পাশ দাঁতপাড়া বাজারের পাশে সেটি অবস্থিত ইউনুস এগ্রো এই বাগানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ইউনুস এগ্রো ফার্ম আসসালামু আলাইকুম। নুরস ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা আমরা এখন ইউনুস এগ্রো ফার্ম দাঁতমারা ফটিকছড়ি অবস্থিত মাল্টা বাগানটাতে দেখার জন্য এসেছি। মাল্টা গাছ এখন অনেক প্রাচীন হওয়ায় পুরাতন হওয়ায় সেগুলো কেটে নেওয়া হয়েছে নতুনভাবে নতুনভাবে মাল্টা চারা রোপণ করার জন্য এখানে সার প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশ বন বিভাগের সাবেক বন কর্মকর্তা জনাব মোহাম্মদ ইউনুস উনি মাল্টা বাগানটি সৃজন করেছেন। একটি লাভজনক ব্যবসা। তিনি এখন চাকরি জীবন থেকে অবসরে এসে এই মাল্টা বাগানের দেখভাল করেন। উনি এবং ওনার ছেলে জাফরুল হাসান ইকবাল ওনারা মাল্টা বাগানের পাশাপাশি এখানে বিভিন্ন দেশীয় প্রজাতির আমরা হাঁস মুরগি দেখতে পাচ্ছি, এগুলো এখানে লালন পালন করা হয়। একসময় প্রচুর মাল্টা চারা ছিল, নতুনভাবে সৃজন করার জন্য এখানে সেই পুরাতন মাল্টা গাছগুলো কেটে নেওয়া হয়েছে। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সার দিয়ে এখানে মাল্টা চারা রোপণ করার জন্য গর্ত করে রাখা হয়েছে। আমরা কম্পোস্ট সার দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে মাল্টা চারা রোপণ করা হবে। আমরা যে চারাগুলো দেখছি এগুলো হচ্ছে আম চারা। এখানে বিভিন্ন প্রকৃতির আমের চাষও করা হয়ে থাকে। নোটস ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা সারদেরকে দেখতে পাচ্ছি ফটিকছড়ি ডিগ্রি কলেজের সরকারি কলেজের রহমতুল্লাহ স্যার, হাইচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহাদ স্যার এবং কিছু সাংবাদিক ভাইদেরকে দেখতে পাচ্ছি। ওনারাও এসেছেন ফটিকছড়ি সেল বাজারের প্রোগ্রামটাতে। জি বন্ধুরা, আমরা অনেক পেঁপে চারা দেখতে পাচ্ছি। পেঁপে ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করা হচ্ছে। সারা বছর একটা একটা ফল এখান থেকে বাজারজাত করা হয়।